हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी तुम्हारा भीषण भीषण भालो आछो। फ्रेंड्स आमिओ भालो आछि। फ्रेंड्स आज के जे वीडियो तुम्हारे संगे आमि शेयर करब सेटा हलो चिली चिकेन, चिली टक चिकेन। हाँ एक्चुअली मम चिलीटाके टक चिकेन बोले डाके, तो ओरम भाव खाए। आज के चिली चिकेन करा क्योंकि कैप्सिकम छाड़ा विनीगार छाड़ा। एबार तुम्हारा बोलते ही पारो दीदी कैप्सिकम छाड़ा विनीगार छाड़ा चिली चिकेन कि हय? हाँ हय, किन्तु एकटू टेस्टटा एकटू चेन्ज हय। सेटा तुम्हारा निजेरा बाड़ीते करले बुझते पारबे, कारण माम खूब एकटा कैप्सिकम खाए ना, खाए ना बोललेई चले। आर जेहेतु एकदम छोटो तो आमि विनीगारटाके सत्यि स्किप करे दिई, माने दिई ना, ग्रीन चिली सर्सो दी ना, किन्तु तुम्हारा तुम्हारे टेस्ट अनुजाई दीते किन्तु पारो। जेहेतु आमार मे छोटो ओ अतटा झाल नीते पारबे ना, खेते पारबे ना, खेते असुविधा हबे, सो आमि किन्तु खूब एकटा झाल दी ना। এবার আমি একটা কথা বলে রাখি, দেখো সব সময় তো আমরা চিলি চিকেন বলো বাইরে থেকে কিছু না কিছু খাচ্ছি, তো ওরাও একটু বড় হচ্ছে, ওদেরও খেতে ইচ্ছা করবে। তার থেকে ভালো না আমরা বাড়িতে একটু জিনিসগুলো করি যাতে ওদেরও খেতে ভালো লাগে? কারণ আমার মেয়ের বললাম এখন মোটামুটি খেতে শিখে গেছে, 3+ এজ হয়ে গেছে, তো যার জন্য আমি কিন্তু ওকে এখন দিই অল্প করে মাঝে সাঝে দিই, কিন্তু বাইরের খাবারের থেকে আমার মনে হয় ঘরে করে দেওয়াটাই বেস্ট, তো ওই জন্য আমি ওকে ঘরে করে দিই। তো সময় না নষ্ট করে চলো আগে দেখিয়ে দিই চিকেনের রেসিপিটা, চিলি চিকেন মানে চিলি টক চিকেন। তো ফ্রেন্ডস, সবার প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা যেই গরম হয়ে গেছে তখন দেখো আমি এবার ওর মধ্যে রাইস ব্র্যান অয়েল দিচ্ছি ফ্রাই করার জন্য। তোমরা যে যার পরিমাণ মতো দেবে, মানে খুব একটা ডিপ অয়েলে তো ভাজা হবে না, আমি খুব মামের জন্য অল্প তেলেই ভাজার চেষ্টা করি। তো তেলটা আমি ভালো করে দেখো গরম করে নিচ্ছি। এবার দেখো পেঁয়াজ আমি 4 কোণ করে কেটে রেখেছি, রসুন, আর এটা হলো আদা কুচি, আর 3টে কাঁচা লঙ্কা। কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ফাটাবো না, কারণ যেহেতু মাম খাবে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা জাস্ট ফ্রাই করবো, ভাজবো, কিন্তু ফাটাবো না, ও খুব একটা ঝাল খায় না, তো তার জন্য এটা জাস্ট আমি ভাজবো। এবার চিকেনটা দেখো বেসন, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, নুন আর লেবুর রস দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 থেকে 2.5 ঘন্টা। মামের জন্য আমি ভিনিগারটাও পর্যন্ত দিই না, এই জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চলো আমি তোমাদের একটু ফ্রাই করে দেখাচ্ছি। আচ্ছা একটা কথা, এখানে কিন্তু চিকেন বোনলেসও আছে, উইথ বোনও আছে, কারণ হুট করে করা তো মাম খেতে ভীষণ ভালোবাসে। ও মাঝে সাঝে বলে চিলি টক চিকেন খাবো, টক চিকেন খাবো, মানে ভীষণ খেতে ভালোবাসে। রেস্টুরেন্ট থেকে আনার থেকে আমার মনে হয় একটু ঘরেই যদি করে দেওয়া হয় বাচ্চাদের খেতেও ভালোবাসবে। তো এবার চলো আমি তোমাদের এবার গ্রেভিটা কীভাবে করবে, মানে সসটা কী কী সস দিতে হবে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে গ্রিন চিলি সসটা অ্যাভয়েড করেছি ঝালের জন্য। তো সবার প্রথমে আমি সোয়া সসটা দিচ্ছি, একটু খেয়াল করে সোয়া সসটা দেবে, কারণ অলরেডি নুন দেওয়া হয়েছে। তো সোয়া সসের পরিমাণটা আমি মোটামুটি 1 চামচের মতো দিচ্ছি, আমি হাতায় নিয়েছি অ্যাকচুয়ালি আমার সুবিধার জন্য। তো নুনের পরিমাণটা কিন্তু সবসময় তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম নুন খেতে ভালোবাসো সেরকমভাবেই দেবে। এরপর দেখো আমি এখানে রেড চিলি সস দিচ্ছি, এটা খুব একটা ঝাল হয় না মোটামুটি, এটা আমি পুরো বড় চামচের 1 চামচ কিন্তু দিয়েছি। আগেই বললাম মামু খুব একটা ঝাল খায় না, তার জন্য আমাকে সব বুঝে সুঝে কিন্তু দিতে হয়। এরপর আমি দেবো টমেটো সস, এটা তো ভীষণ খেতে ভালোবাসে মাম, তো এটা আমি বড় চামচের 2 চামচ দিয়েছি কিন্তু, কারণ ও আগেই বলেছে এটা টক চিকেন, টক টক চিকেন, সো এটার পরিমাণটা আমি একটু বেশি দিই। তোমরা চাইলে একটু কমও দিতে পারো, আর এর সঙ্গে সঙ্গে গ্রিন চিলি সসটাও কিন্তু অ্যাড করতে পারো, টেস্টের দিক থেকে একটু অন্যরকম ডিফারেন্ট হবে, এটাই যাও। তো এই সসগুলো এবার আমি ভালো করে মিক্স করব। আর এর মধ্যে দেখো আমি এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা একটা অন্যরকম একটা টেস্ট আনে, কারণ আমি পার্সোনালি সবেতেই দিই। তো গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদে যদি ভালো না লাগে তোমরা স্কিপ করতে পারো, বাধ্যতামূলক নেই যে দিতেই হবে, কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি দেখো। এবার চিকেনগুলো অলমোস্ট ফ্রাইড হয়ে গেছে, তো আমি দেখো আস্তে আস্তে করে সবকটা এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দেখো পেঁয়াজ আর ওই যে রসুন কিমাটা তোমাদের দেখাতে ভুলে গেছি, রসুন কিন্তু একদম কুচি কুচি করে রেখে দিয়েছি, এটা কিন্তু একদম শেষের দিকে দেবো। এরপর দেখো এর মধ্যে দেবো আদা কুচি আর রসুন কুচি আছে, আর পেঁয়াজগুলো দেখো 4 কোণ করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। পেঁয়াজগুলো কিন্তু সবার আগে ফ্রাই করে নেবো,
আচ্ছা পেঁয়াজগুলো বলে রাখি, পেঁয়াজ ফ্রাই করার পর না সঙ্গে সঙ্গে তুলে নেবে। পেঁয়াজ বেশিক্ষণ নাড়লে চাইনিজ খাওয়ার তো মানে মচমচে ভাবটা থাকে না, নেতিয়ে যাবে, নরম হয়ে যায়, ভীষণভাবে নরম হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো আমি আগে ফ্রাই করে পেঁয়াজগুলো সবার আগে সরিয়ে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে দেবো সবার প্রথমে রসুন কুচি, হ্যাঁ সবার প্রথমে রসুন কুচি দেবো, তারপর আমি দেবো আদা কুচি। লঙ্কাটা আগেই বলে দিয়েছি, লঙ্কাটা কিন্তু ফাটাবো না আমি, তোমরা কিন্তু লঙ্কাটা চিরে দিতে পারো। আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামের একটু উপরে রাখবে, মানে হাইয়ের দিকে, লোতে একদম রাখবে না কিন্তু। এবার তোমরা ভালো করে এগুলো ফ্রাই করতে থাকো, তখন খুব তাড়াতাড়ি কিন্তু নিচ দিয়ে ধরে যেতে পারে। তো যখন দেখবে পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, এবার যে সসটা করে রেখেছিলাম সেই সসটা অল্প অল্প করে দিতে থাকো, দিয়ে ভালো করে যে জিনিসটাকে নাড়াও। যদি মনে হচ্ছে গ্রেভি কম হচ্ছে, আমার ক্ষেত্রে যেন আমার জল লাগেনি, তোমরা কিন্তু গরম জল অ্যাড করতে পারো কর্নফ্লাওয়ার দিয়ে, কারণ ঠান্ডা জল একদম দেবে না, তাতে জিনিসটা নষ্ট হয়ে যাবে, মানে টেস্টটা ভালো আসবে না। তো এরপর আমি ভাজা পেঁয়াজগুলো দেখো ওর মধ্যে একে একে দিয়ে দেবো, সবার আগে ভাজা পেঁয়াজটা দেবো। এরপর কিন্তু আমি চিকেনগুলো পুরো দিয়ে দেবো, দেখো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো যাতে গ্রেভিগুলো ভালো মতন যায়। আর এরপর এই তোমাদের বলেছিলাম রসুন কুচিটা কিন্তু আমি দেবো ঠিক শেষের দিকে, দেখো আমি কিন্তু রসুন কুচি দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা নুনটা কিন্তু আমি বারবার বলছি, নুনটা একটু টেস্ট করে নেবে, আমি কিন্তু খুব একটা নুন এখানে দিইনি যেহেতু সোয়া সসে নুন থাকে। জলের পরিমাণ দেখো, আমি কিন্তু জলও অ্যাড করিনি, সস থেকে উঠেছে। তোমাদের যদি মনে হয় জল দিতে হবে বা একটু গ্রেভির পরিমাণ বাড়াতে চাও তো গরম জল অ্যাড করতে পারো। দেখো কী সুন্দর ফুটে উঠেছে, ভীষণ সুন্দর একটা স্মেল আসছিলো কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। নামানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাক এবার এটা হওয়ার দিকে চলে এসছে, তো আমি এটাকে কভার আপ করে দিলাম 5 মিনিটের জন্য। তো ফ্রেন্ডস, আমার চিলি টক চিকেন রেডি হয়ে গেছে। এবার কিন্তু মাম চিকেনটা খেয়ে বলবে যে চিলি টক চিকেন মানে টক চিকেনটা কেমন হয়েছে, মানে ও তো অ্যাকচুয়ালি খেয়ে সব আমাকে টেস্ট বলে যে মাম্মা কেমন হয়েছে, মানে রেজাল্টটা ওর হাতে আছে আমার। তো ওকে আগে দিই, ও কেমন বলে দেখো, খাওয়ার জন্য কীরকম করছে দেখো, খাওয়ার জন্য হ্যাঁ দেবো 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 বাবা দেবো, একটু দাঁড়াও চলো সবাইকে আগে দেখিয়ে দিই। তো ওকে তো দেবো, তার সাথে সাথে আমি আছি, অনির আছে, তো ওর জন্য রেখে দিয়েছি, ও এসে খাবে অফিস থেকে এসে। তো ঠিক আছে দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, তো আমি আগে একটু খাই দিই, খেয়ে বলবে কেমন হয়েছে। শুধু ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগে মুখে দিয়ে দিই, আমি আগে মুখে দিই একটু, আমি আগে মুখে দিয়ে দিই। আমার মনে হয় জানো তো, যে রেস্টুরেন্টের খাওয়ানোর থেকে তোমরা যদি বাড়িতে একটু মাঝে সাঝে বাচ্চাদের করে দিতে পারো তাহলে কি বলো তো, ওরাও খেতে পারবে, আর হ্যাঁ তো ওরাও খেতে পারবে, কারণ এখন যা সিচুয়েশন তোমরা নিজেরাও সেটা জানো খুব ভালো করে। তো বাড়িতে যদি একটু করে দাও ওদেরও খেতে ভালো লাগবে, ওরাও খেতে ভালোবাসবে, আর মুখে স্বাদটা একটু চেঞ্জ হবে। আর ওই একটা কথা বললাম যে লঙ্কার পরিমাণটা একটু বুঝে দেবে, ভিনিগারটা স্কিপ করবে বাচ্চাদের ক্ষেত্রে আমি মনে করি। ভীষণ ভালো লেগেছে আমার মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ ভালো লেগেছে, তো আমাকে একটু দেবে না, ও আমাকে দেবে না, আগেই বলে দিল মামা দেবো না। আচ্ছা তুমি খাও, তুমি খাও, কি বলে এটাকে, আচ্ছা খেয়ে নাও তারপর বলবে। ভালো হয়েছে, তোমার ভালো লেগেছে চিলি চিকেনটা, টেস্টি। আর একটা কথা ওই আগেও বলেছিলাম, বাচ্চাদের খেতে দিয়ে কিন্তু কখনো বাইরে যাবে না, ওদের অসুবিধা হতে পারে, তো ওদের সামনে বসে থাকবে সবসময়, খেয়াল রাখবে কি করছে কীরকমভাবে খাচ্ছে। যাক আজকের ভিডিওটা মানে আজকের রেসিপিটা চিলি টক চিকেনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ভালো থাকো সুস্থ থাকো,
হাম হাম টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।